কি খবর তোমাদের? একজন নায়কই বর্তমানে অবিবাহিত, সেটা জায়েদ খান। অনেক প্রেমে পড়েছি, থাকে না বেশিক্ষণ, প্রেম চলে যায়। চিত্রনায়ক জায়েদ খান নিজেকে সালমান খান দাবি করেন। আমিও বলি ঠিকই, মেয়ে পাগলা গরিবের সলমন খান। অপেক্ষা করতে থাকেন। একটা মেয়ের এমন প্রস্তাব আছে, আপনি এটা ছবিতে কত টাকা নেন? আমি তো বলেছি এই টাকা নেই। একটা ছবি কতদিন লাগে? আমি এতদিন লাগে। বলো ঠিক আছে, পাঁচ ছবির যে টাকা লাগে সেটা আপনাকে দিয়ে দেবো, আপনার সাথে আমি সময় কাটাতে চাই। আপনি এত ব্যস্ত, আপনার সময় পাই না, সেভাবে আপনার সময়টাকে কিনে নিতাম। বাংলার এত এত মেয়ে যে তার কাছে ক্রাশ খায়, তাহলে জায়েদ খানের শরীরে কি ভিটামিন বেশি আছে? প্রোটিন আমি শর্করাও কি বেশি আছে? আর বাংলার সব পুরুষ কি ঠোঙ্গা? অরিজিনাল পাগল তো সেই যে যা কিছু বলে, যা কিছু করে, সেগুলো হিতাহিত জ্ঞান থেকে আসে না। এই যে স্যুটটা দেখেছো, এই স্যুটটা দেখছো, এইটা রয়্যাল মালাবার মেয়ের শীত, বুঝলাম না। তাছাড়া পাগল চিনার আরেকটা উপায় হলো, অরিজিনাল পাগল ইজ্জত কি বোঝে না। সব কটা গুণের অধিকারে আমাদের গরিবের সলেমান খান জায়েদ ভাই। এই যে আরেকজন বলছে, তার বান্ধবী বলছে যে জায়েদ খানের মতো, জায়েদ খানকে না পেলে চিরকুমার থাকবে, এই যে বলছে। এটা রোলেক্স ঘড়ি, রোলেক্স ঘড়ি। মেয়েরা ম্যাক্সিমাম দেখছি ভোট দিয়েছে ব্ল্যাকের পক্ষে, এই জন্য ব্ল্যাক ড্রেস পরে। জায়েদ ভাই যে সারা বাংলা মিলে পাগল প্রমাণিত হয়েছেন, সেটা জায়েদ ভাই নিজেও জানেন না, নিজেকে অনেক কিছুই মনে করেন। অরিজিনাল পাগল বস, অরিজিনাল পাগল। বলে আমার বান্ধবী আপনার ছবি দিয়ে বলে যে জায়েদ খানের মতো হও, জান আসকিম, এটা শুটিং বলো। তার বান্ধবী তার কেন বলে এটা আমি আসলে কিছু বলি না। পাগল যেমন করে খেপিয়ে মানুষ আনন্দ পায়, সাংবাদিকরা সেভাবে ইন্টারভিউতে প্রশ্ন করেন জায়েদ সলমন খানকে। সাংবাদিকরা সরাসরি যে তাকে ট্রল করছেন, তিনি সেটা বোঝেনও না। পাগল, এরই নাম অরিজিনাল পাগল। হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না, তেমনি একটা পরিবারের সদস্য প্রতিবন্ধী, পাগল, জ্ঞানী এবং মহাপুরুষও হতে পারেন। ফ্রেন্ড লিস্টে তো জায়গা নাই, আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না। কোথাও অনুষ্ঠানে ঢুকলে যদি সবাই মধ্যমণি না হয়, টান করে যদি মেয়েরা সেই হিরোকে না দেখে। তেমনই ভাবে চলচ্চিত্র পরিবারের পাগল সন্তান জায়েদ খান, মেয়েরা তাকে নিয়ে যে মজা করে, ছলনার কথা বলে, আর তাতে জায়েদ খান আদরে আটখানা। তিনি বুঝতেই পারেন না তাকে পাগল সাজানো হচ্ছে। জায়েদ খান, ওনাকে দেখে নাকি লাখ লাখ মেয়েরা ক্রাশ খায়, হাসি পায়, প্রচুর পরিমাণে হাসি পায়। সব মিলে মায়ের উপর কোনো ঔষধ নেই, এটা নিশ্চয়ই আপনাদের জানা। জায়েদ খানের পাগলামির ভূত ছুটাতে হলে এই ফুল কোর্স একটানা সাত দিন দিলে জায়েদ খানের মেয়ে পাগলা ভূত ছুটতে পারে, ওঝা দিয়ে কাম হবে না। এটাই তো সে জামানা রে ভাই, সবসময় নিজেকে শ্রেষ্ঠ দাবি করবে, সেটা কি পন্থায় হচ্ছে সেটা কোনো ব্যাপার না, সব ভাইরাল কি সম্মানের হয়।